আর্জি জানিয়েছে পুলিশ। এবং আজ আদালতে ইতিমধ্যেই আমরা জানি পেশ করা হয়েছিল ফিরোজকে তার 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি সান্দীপ ঘোষ রয়েছেন সঙ্গে। সান্দীপ, আদালতে পেশ করার পর কি নির্দেশ দেওয়া হলো আদালতের তরফে আজ? দেখো, আদালতের তরফে আদালতে যখন তাকে তোলা হয়, তারপরে পুলিশের তরফে আর্জি জানানো হয় তাকে পুলিশ হেফাজত যেন দেয়া হয়, সেই বিষয়ে মূলত কি কি কারণ, তার মধ্যে একটা হচ্ছে গোটা ঘটনার পুনর্নির্মাণ পুলিশের তরফে মনে হয়েছে সেটা এই মুহূর্তে প্রয়োজন। সেই পুনর্নির্মাণে আফরোজের একটা ভূমিকা থাকবে, সেই কারণে তাকে হেফাজতে নেয়ার একটা কথা তারা ভাবছেন। এছাড়াও বাকি এখনো পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাদের বিষয়ে আরও বিস্তারিত জানতে আফরোজের সাহায্য লাগতে পারে। এছাড়াও এখনো পর্যন্ত আরও কিছু আর্মস রয়েছে, বেশ কিছু আগ্নেয়াস্ত্র রয়েছে যেগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে পুলিশের অনুমান। সেই ফায়ারআর্মসগুলো উদ্ধার করা এখনো প্রয়োজন রয়েছে, সেই কারণে তাকে তারা হেফাজতে চায়। সেই আর্জি তারা জানানোর পরে আদালতের তরফে, আলিপুর আদালতের তরফে একেবারে স্পষ্টতই 13 দিনের জন্য তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ মতো আজকে থেকেই তাকে জেরা করা শুরু করতে পারে কলকাতা পুলিশ। বেশ, আমাদের নজর থাক সামনে। আমি আসামি হয়ে দাঁড়িয়েছিলাম লিগ্যাল এডের তরফ থেকে, কিন্তু এই অবস্থায় কিছু বলে ন্যাশন স্টেজ, এই অবস্থায় কিছু বলার নেই, কিন্তু 13 দিনে পুলিশ কাস্টডি দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য ছিল এত বড় একটা ঘটনা, একটা পৌরপিতা বড় চেয়ারম্যান, তাকে রাত্রিবেলা সে নিজের বাড়ির সামনে যখন অতর্কিতভাবে তার ওপর হামলা হয়, তাই এটার তো পেছনে নিশ্চয়ই কোনো বড় সড়ক কেউ আছে। এবং দেখা যাচ্ছে মুঙ্গের থেকে এই সমস্ত আর্মসগুলো আনা হয়েছে, আগামী দিন অ্যারেস্ট করে এনেছিল কালকের, তা সে বিহারের বৈশালীর কোনো একটা জায়গার ছেলে। তো এই টোটাল র্যাকেটটা এবং তাদেরকে কারা পাঠিয়েছিল এটা আমাদের তো ডিফ্যাক্ট কমপ্লেনেন্ট, আমার যে কমপ্লেনেন্ট আছেন তার জানা খুবই দরকার। অর্ডার দিল কোর্ট যে মহামান্য আদালত 13 দিনের পুলিশ কাস্টডি দিয়েছে 29/11 পর্যন্ত।